আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা যারা ফেসবুক ইউজ করি, আমাদের ফেসবুকের সিকিউরিটির জন্য কিন্তু আমরা অনেকেই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অপশনটা অন করে রাখি। কিন্তু আমাদের অনেক সময় এমন হয় যে আমাদের সিম কার্ডটা সাথে থাকে না, বা সিম কার্ডটা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়। সিম কার্ডটা না থাকার কারণে আমরা যখনই নিউ কোনো ডিভাইসে লগ ইন করতে যাই, তখন কিন্তু আমাদের এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কারণে ওই নাম্বারে কোড যায়। তো আমরা কী করি, ওই কোডটা না আসার কারণে, ওই সিমটা সাথে না থাকার কারণে আমরা কিন্তু আমাদের ফেসবুক আইডিতে লগ ইন করতে পারি না। আমার একবার এরকম সমস্যা হয়েছিল, আমি বিশ্বাস করবেন কিনা জানি না, গত 2 বছর আমি কিন্তু আমার ফেসবুক আইডিতে লগ ইন করতে পারিনি। যদি এই ট্রিক্সটা, আজকের ট্রিক্সটা আমি যদি জানতাম, তাহলে হয়তো আমার 2 বছর অপেক্ষা করা লাগতো না। আমি 2 বছর পরে কী করছি, না পেরে ওই সিমটা আমার তুলতে হয়েছে, সিমটা হারিয়ে গিয়েছিলো। ওই নাম্বারটা তুলে আমি ওই নাম্বারটা তোলার পরে মোবাইলে লাগিয়ে, এরপরে আমার ফোনে কোড আসছে, তারপর আমি সিমটা মানে তারপর আমি আমার ফেসবুক আইডি লগ ইন করতে পারছি। লগ ইন করার পরে কী করছি, দ্রুত এখানে এসে আমার এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটা আমি কী করে দিছি, এনেবল থেকে অফ করে দিছি বাধ্য হয়ে। তো আজকে টিউটোরিয়াল আপনাদের দেখাবো কীভাবে আপনি এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন রাখবেন, এবং আপনার সাথে সিম যদি নাও থাকে, জীবনে আর সিম লাগবে না, সিম কার্ড ব্যতীত আপনার কাছে কোড থাকবে এবং সেই কোড দিয়ে আপনি আপনার ফেসবুক আইডিতে লগ ইন করতে পারবেন। সেটা কীভাবে করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য কী করবেন, আপনি আপনার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে সেটা ওপেন করবেন। সেটা হতে পারে ফেসবুক লাইট অ্যাপস কিংবা ফেসবুক অফিসিয়াল যে অ্যাপস। ওপেন করার পরে নিচে থেকে যে সেটিংস আইকনে চলে আসবেন, এখান থেকে সেটিংসে ক্লিক করবেন আপনারা। অর্থাৎ আপনাদের কোনো, আমি দেখাবো, কোড দিয়ে আপনারা লগ ইন করবেন, কিন্তু সিম কার্ড লাগবে না। তো এর জন্য কী করবেন, এখানে আসার পরে এখানে দেখবেন অপশন, আপনারা দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই যে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে এই যে 2 নম্বরে দেখতে পাচ্ছেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটার উপরে একটা ট্যাপ করবেন। এরপর আপনার আইডি শো করবে, আইডি থেকে রাইট সাইডে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। এরপরে দেখুন এই যে আমাদের মোবাইল নাম্বারটা শো করতেছে, 2 নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন যে অ্যাডিশনাল মেথড, এটার উপরে যদি আমরা ট্যাপ করি তাহলে দেখুন কী দেখাচ্ছে, রিকভারি কোড। অর্থাৎ ইউজ দিস হোয়েন ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু ইউর ফোন। অর্থাৎ আপনার ফোন যদি না থাকে, আপনার ফোন নাম্বার যদি না থাকে, আপনার সিম কার্ড যদি সাথে না থাকে, তাহলে এই রিকভারি কোডের মাধ্যমে আপনি কিন্তু আপনি লগ ইন করতে পারবেন, এটাই দেখাচ্ছে। তো এখানে যদি আমরা ট্যাপ করি দেখুন, তো এটা আমাদের টার্ন অন করতে হবে, তো আমরা টার্ন অন করে দিচ্ছি। তো টার্ন অন করার পরে দেখুন আমার সামনে কিন্তু এরকম 5টা কোড এখানে কিন্তু তারা শো করে দিয়েছে। দেখুন যে এখানে কী লেখা আছে, আপনারা পড়লে বুঝতে পারবেন যে ইউ ক্যান ইউজ ইস রিকভারি কোড ওয়ান টাইম। অর্থাৎ এখানে যে 5টা কোড আছে, এই কোডগুলো একবারই ব্যবহার করতে পারবেন। এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এইভাবে ব্যবহার করলে এই 5টা কিন্তু আর ব্যবহার করতে পারবেন। অর্থাৎ সেভ ইউর রিকভারি কোড ইন এ সেফ প্লেস, উইদাউট দিস ইউ মে নট বি এবল টু লগ ইন ইন টু ইউর অ্যাকাউন্ট ইফ ইউ লুজ অ্যাক্সেস টু ইউর ফোন অর ক্যান নট লগ ইন ইউজিং ইউর সিকিউরিটি মেথড। অর্থাৎ আপনি যদি আপনার ফোনটা হারিয়ে ফেলেন বা চুরি হয়ে যায় বা আপনার সিম কার্ড সাথে না থাকে, তাহলে কিন্তু আপনি এই কোডগুলো কোথাও সেটা আপনার ডায়েরিতে লিখে রাখতে পারেন, আপনার কোনো নোটপ্যাডে লিখে রাখতে পারেন, অথবা স্ক্রিনশট দিয়ে আপনার গ্যালারিতে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এইখানে এসে রিকভারি কোড আপনি এখান থেকে দেখে দেখে লিখে নেবেন। তো ভবিষ্যতে যদি কখনো আপনার সিম কার্ড হারিয়ে যায়, সিম কার্ড সাথে না থাকে, তাহলে কিন্তু আপনি ফেসবুক আইডিতে এই কোডগুলো ব্যবহার করে লগ ইন করতে পারবেন। এবং আপনাদের আরেকটা কথা বলি, যদি এই 5টা কোড আপনাদের ব্যবহার হয়ে যায়, এরপরে কী করবেন, জাস্ট নিচে দেখতে পাচ্ছেন অপশন আছে গেট নিউ কোর্স, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আবার নতুন 5টা কোড দিবে। এই যে দেখতে পাচ্ছেন নতুন 5টা কোড আমার সামনে কিন্তু চলে আসছে। তো এই নতুন 5টা কোড আপনারা আবার যখন আপনাদের আগের 5টা কোড ইউজ হয়ে যাবে, তখন এই নতুন 5টা কোড আবার আপনার ডায়েরিতে কিংবা নোটপ্যাডে লিখে রাখবে। এভাবে একে একে 5টা ব্যবহার হয়ে গেলে আপনারা আবার গেট নিউ কোডে ক্লিক করে আপনারা আরও 5টা কোড পেয়ে যাবেন। এইভাবে ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে আজীবনই কিন্তু কোডস প্রোভাইড করতে থাকবে, এটা আপনার আনলিমিটেড এই কারণে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। এইভাবে আপনি রিকভারি কোড কালেক্ট করে রাখার মাধ্যমে আপনি কিন্তু ফেসবুকে লগ ইন করতে পারবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কোড, আপনার সিম কার্ড সাথে না থাকলেও, ফোন হারিয়ে গেলেও। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ফেসবুক রিলেটেড আর কোন টপিকে আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা জয়েন হয়ে আপনাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। আশা করি নেক্সট টপিকে সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই।